এই বছর প্যান্ডেলটাও কিন্তু দেখতে গেলে দেখো পুরো মাথা উঁচু করে দেখতে হবে, এতটা হাই চোখ জুড়িয়ে গেল, কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, তোর সামনেটা ঠিক দেখতে এরকম লাগছে। চলো এবার আমরা মাকে একবার দর্শন করে আসি, ঠিক মা রয়েছে ঠিক এই জায়গাটায়। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছো? তো আমরা আশা করি খুব ভালো আছো। বাংলার বিশ ইউটিউব চ্যানেলে আর একটা পুজো প্যান্ডেলে আপডেট নিয়ে হাজির রয়ে গেছি। আমি এখন পুজো প্যান্ডেলটাতে আছি, সেটা হচ্ছে চাপাতলা পুজো প্যান্ডেল। দেখো কত বড় পুজো প্যান্ডেলটা, এটা কাছাকাছি 100 ফুটের পুজো প্যান্ডেল। চলো প্যান্ডেলটার ভিতরে যাই, আর দেখো তার আগে তোমাদেরকে একবার প্যান্ডেলের বাইরে থেকে ভিউটা দেখাই, কত সুন্দর লাগছে দেখতে আর কত বড়। প্যান্ডেলটা এবছরে হচ্ছে বৃন্দাবনে চন্দ্রদায়ের মন্দিরের পাদলে করা হয়েছে। দেখো সামনে এত সুন্দর করে প্রোগ্রাম হচ্ছে, আর এর তার উপরে দেখো চন্দ্রদায়ের মন্দিরটা রয়েছে এখানে, কত সুন্দর লাগছে দেখতে। আমাদের প্রাণের শহর চুঁচুড়া যেমন গর্বের শহর, আমরা মাথা উঁচু করে বলি, তো এই বছর প্যান্ডেলটাও কিন্তু দেখতে গেলে দেখো পুরো মাথা উঁচু করে দেখতে হবে, এতটা হাইট, এত সুন্দর। কাছাকাছি চুঁচুড়া শহরের মধ্যে এটাও একটা সবথেকে বড় প্যান্ডেল কিন্তু চাপাতলা সর্বজনীন পুজো প্যান্ডেলটা, 80 বছরের পদার্পণ করলো এবছর। চলো এবার ভিতরের দিকে আমরা যাই, আর ভিতরে গিয়ে তোমাদেরকে দেখায় কত সুন্দর করেছে প্যান্ডেল। এন্ট্রেন্স হচ্ছে আজকেই সবে উদ্বোধন হলো এখানে। চলো এবার ভিতরের দিকে আমরা যদি এগিয়ে যাই এরকমভাবে, দেখো সামনেটা ঠিক দেখতে এরকম লাগছে, কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর দেখো সামনে গেট থেকে সামনে গেলে একদম প্রতিমাটা রয়েছে এখানটাতে। কাশি খুশির ডানা মিলে মাহিলে গিয়েছি বহু দূর বেদনা ফেলে, আকাশি খুশির ডানা মিলে মাহিলে গিয়েছি বহু দূর বেদনা ফেলে, শিশিরে ভেজা খাসি। দেখো ভিতরে সে কিন্তু মানে চোখ জুড়িয়ে গেল, কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তার থেকে দেখো সিলিংটা, আমি এই প্যান্ডেলেরও কিন্তু সিলিংটার বিষয়ে বলেছিলাম, দেখো কত সুন্দর করে কাজ করা, প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে সূক্ষ্মভাবে কাজ করা। এই কাজগুলো কিন্তু আগে থার্মোকলে করা হতো, এগুলো কিন্তু এখন আর থার্মোকল নয়, এগুলো কিন্তু ওই ফোম বা পন্স জাতীয় জিনিস দিয়ে কিন্তু এইগুলো তৈরি করা হয়েছে। আজকেই চতুর্থীর দিন আজই প্যান্ডেলটা উদ্বোধন হয়েছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে এই জিনিসগুলোকে, কিন্তু অসাধারণ লাগছে দেখতে। আকাশি খুশির ডানা মিলে এখান থেকে এন্ট্রি হবে, আর এন্ট্রি করে একদম সামনেই দেখতে পাবে পুরো মায়ের মূর্তিটা রয়েছে, কত সুন্দরভাবে রয়েছে। চলো একবার আমার সামনে থেকে আসি, তার আগে কিছু প্যান্ডেলের কাজ দেখে নাও তোমরা। আকাশি খুশির ডানা মিলে মাহিলে গিয়েছি বহু দূর বেদনা ফেলে, শিশিরে ভেজা খাসি শিউলি ছানে, শিশিরে ভেজা খাসি শিউলি ছানে, শিফানি ওর ঘুদিল ঘুরির আলো জিরে, সদা মেঘে কিয়া বেগে সব ছড়িয়ে গেলে, শিফানি ওর ঘুদিল ঘুরির আলো জিরে, শিফানি ওর ঘুদিল ঘুরির আলো জিরে। প্যান্ডেলের কাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই প্যান্ডেল তৈরি করেছে কিন্তু বেতডড়ি থেকে আসা কারিগররা, আমি এর আগের ভিডিওটাতে বলেছিলাম, যদি কেউ আগের ভিডিওটা দেখতে চাও এই এন স্ক্রিনে চলে আসবে বা উপরে আই বাটনে পেয়ে যাবে, একবার চেক করে নিও। চলো এবার আমরা মাকে একবার দর্শন করে আসি, ঠিক মা রয়েছে ঠিক এই জায়গাটায়।
নমস্কার নমস্কার চাঁপাতলা সর্বজনীন উৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের জানাই সাদর অভিনন্দন এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এবছর 80 বছরে পদার্পণ করলাম, আস্তে আস্তে 79টা বছর কীভাবে কেটে গেল আমাদের উত্তরসূরিরা যেভাবে নিয়ে চলে এসেছেন, মানে এটা আমাদের কাছে একটা বিশাল বড় ব্যাপার। আমরা এবারে মানে পরিবেশ সচেতনতার ওপর প্রচণ্ড জোর দিয়েছি। আমাদের বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে আমরা এবারে মণ্ডপ তৈরি করেছি, যেটা আমাদের হুগলি চুঁচুড়া শহরের মধ্যে এটা হচ্ছে উচ্চতম একটা চওড়ায় বড় একটা প্যান্ডেল যেটা আপনারা দেখছেন। এখন আমরা সরকার পক্ষে মানে পরিবেশ দপ্তরের থেকে যেটা আমাদেরকে বার্তা দেওয়া হয়েছিল, নো ইউ মানে থার্মোকলের এগেস্টে যেটা দেওয়া হয়েছিল, আমরা থার্মোকল ইউজ করিনি। আমরা ফোমের কাজ করেছি, যে কাজ কারুকার্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো সব ফোমের কাজ। আমরা আমাদের শিল্পী পরিমল পালের ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমরা সমস্ত রকম সচেতনতার দিকে ভীষণভাবে জোর দিয়েছি। ডেঙ্গুটা ভীষণভাবে আমাদের এখানে এফেক্ট করেছে, ডেঙ্গুর জন্যও আমরা সচেতনতার বার্তা দিচ্ছি। মশারি ইউজ করতে বলছি, জল জমা যাতে না থাকে, সেই জল জমা তার জন্যও আমরা সচেতনতা অলওয়েজ আমরা প্রচার করে যাচ্ছি, যাতে করে জমা জলটা না জমতে দেওয়া হয়। এবং পূজার দিনগুলো মায়ের কাছে প্রার্থনা করি আমাদের সবাইকার যেন শুভবুদ্ধি জাগ্রত হয়ে আমরা যেন সবাই ভালোভাবে আনন্দে কাটাতে পারি। এবং আমাদের চ্যানেলের মাধ্যমে আবার সমস্ত দর্শনার্থীদের আমরা সাদর অভিনন্দন এবং আমন্ত্রণ জানাই আমাদের পুজো প্যান্ডেলে আসার জন্য। ধন্যবাদ। তো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে যেও, আর ভিডিওগুলো সবার সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আদার্স ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে একবার চেক করে নিও। দেখা হচ্ছে একটা নতুন কোনো ফেস ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। পূজারি ফুল চাও মুরগি খা।